السلام عليكم ولكم باك تو زينس بلوك. আশা করি আপনারা সব ভালো আছেন, আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো একটা ব্লগ শুরু করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে মাঝে আমি গরুর বড় এখানো খাটি দইয়ার আছি, ছোট ছোট করে খাটিমু, আর এখানে আছে মুরগর খলি যে ইটারে আমি বুনমো। তো আপনারা লোকে শেয়ার করবো, আশা করি আপনারা ভালো লাগবো। এই কেন আমি ফ্রাই প্যানের মাঝে তেল দিছি একটু, তো তোরা তেল গরম হয়ে গেছে, এখন আমি একটু রসুন দম, এই কেন রসুন দিয়ে একটু রসুন বালা সবে লাল হয়ে হালো, আমি পেঁয়াজ দিব, এখানে মাঝে আমি পেঁয়াজ ফেলাইছি, পেঁয়াজটা একটু লড়াচড়া করবো, লড়াচড়া করিয়া তার বাদে দি একটু পেঁয়াজ বলা করি মজা হারলে আমি আদা একটু এড করবো। আর এখানে আমি একটা ফিরিচর মাঝে মরচর পাউডার, জিরার পাউডার, হলুদর পাউডার, তারপরে বাঁশর পাউডার আমি এখানো করিয়া এখন আমি ডালি দিবো এখানে মাঝে। অল্প একটু পানি ডাল করাই কেন আমি একটু পানি ডালছি, পানি ডালার বাদে দিয়ে ঘুরে আমি বালা করে একটু জাল খাওয়াইম, পেঁয়াজটা গলিয়ে হারলে তার বাদে আমি গে খলি যায় গুলা ডালমো আর কি। তারপরে আমি কেন হন খলি যায় গুণটা ডালিয়া এগুলো আমি একটু ঢাকনা দিয়ে ঘুরিয়া 10-15 মিনিট জাল খাওয়াইম, বালা করে ইয়া হারলে আপনার লগে শেয়ার করব। তো দেখতে পারা আপনারা আমি বড় ছোট ছোট খাটলাম, খাটিয়ে আমি জাল দিব, একদিন একদিন বাদা মিঠাই আমো, ছোট ছোট করে জাল দিলে, ছোট ছোট খাটিয়া জাল দিলে একটু বড় নরম হয়, খাইতেও ভালো লাগে, আর এখানোর বড় অত সুন্দর পরিষ্কার থাকে, দেখতেও ভালো লাগে, খাইতেও মজা, নরম হইয়া জাল দিয়া একদিন রাখিয়া। আর আপনারা চাইলে প্রেশার কুকারও জাল দেওয়া হাজমা হাজম খাওয়া যায়, আমি এখন সময় ওলা করি, তো কোনো সময় আমি ওদিন জাল দিয়েও করি, হাজমা হাজম দেখা যায় পালে আমি নুন মশলা খামায় না, মজাও লাগে না, মাঝে মাঝে মজা লাগে, মাঝে মাঝে মজাও লাগে না, তো আমি এগুলো একদিন জাল দিয়ে আর কি রাখি। আপনারা এখানে বরেম ছোটো ছোটো করে খাইটা ডেগর মাঝে রাখছি, তো এখানে মরচর পাউডার দিছি, মরচর পাউডার দিছি, তো এখানে একটু দিমো এক চামচ, এক চামচ আর আধা চামচ জিরার পাউডার, এখানে দিছি কারি পাউডার, আর এখানে দিমো হলুদর পাউডার, হলুদর পাউডার দিছি একটু দিয়া করি এগুলো মাখাইয়া জালের মাঝে বয়মু। তুমি দেখতে পারা এখানে আমি মশলা দিয়ে বালা করে মাখাইয়া জালের মাঝে বয়লিছি, এখন আধা ঘন্টা জালক, জাল হয়ে হালে আপনার লগে শেয়ার করবো। আর আমার রান্ধাটা শেষ হয়ে গেছে, দেখতে পারা এখানে আমার মুরগর খলে যেটা বন হয়ে গেছে, আর এখানেও আমার গরুর বড়গুলারে খাটিয়ে আমি সিদ্ধ হয়ে রাখছি, খালকে আমি এগুলারে বুনবো। আর আশা করি আমার ভিডিওটা আপনারা ভালো লাগলে লাইক দিবা, কমেন্ট করবা, সাবস্ক্রাইব করবা আমার চ্যানেলটা। আল্লাহ হাফিজ।